সব নারীরা চায় তার সংসার সুন্দর করে সাজিয়ে রাতে বসছে রাতে নারীদের কাছে সংসার হচ্ছে একটা ভালোবাসার জায়গা মায়ার জায়গা বন্ধনের জায়গা সে মায়া বন্ধন ভালোবাসার জায়গা সারাছে কোথাও থাকতে পারে না যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই মায়ার জন্য এই সংসারে সেটিংয়ে থাকে তো কিছুদিন আগে আমার বাসা সবকিছু পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু বাসা কালার করা হয়েছে ভাবলাম সবকিছু বোঝানো হয়ে যাবে সেই উদ্দেশ্যে সব কিছু গুছিয়ে নিলাম আর এটা আছে আমার বরের আলমারি ও কাপড়গুলো গুছিয়ে নিলাম যেহেতু বাসায় রঙ করা হয়েছে ভাবলাম সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নেই আর সব কিছু গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো থাকলে আমার অনেক ভালো লাগে কিন্তু হাজব্যান্ডের আলমারি অনেক সময় কাপড়গুলো ঠিক থাকে না ও যখন বাইরে যায় তখন সবগুলো আলমাল্লা করে ফেলে দেয় কিছুদিন পর পর ঠিক করে নেই আসলে সব কিছু সুন্দর করে সাজানো গুছানো থাকলেই আমার ভালো লাগে কিন্তু আসলে বাচ্চাদের কিছু তো ঠিক থাকে না এটা হচ্ছে আর একটা আলমারি ও কাপড়ে এগুলো আছে শার্ট ফুল শার্ট বা নর্মাল প্যান্ট আছে যেগুলো ফরমাল ড্রেস আর এটা হচ্ছে বাচ্চাদের আলমারি বাচ্চাদের বাচ্চাদের আলমারিতে ওদের কাপড়ই রাখা আছে এক আমার তো তিন বাচ্চা তিনজনের কাপড় একটি আলমারিতে বড় আলমারি এটা হচ্ছে আমার ছেলের কাপড় ছেলের কাপড়গুলো রেখে দিয়েছি আর বাচ্চাদের কাপড় তো দুদিন পর প্রচুর হয়ে যায় সেগুলো চেঞ্জ করে নিতে হয় কিছুদিন পর ঠিক করতে হয় আর বাইরে গেলে তো কোনো কথাই থাকে না আর এটা আছে আমার দুই মেয়ের কাপড় রাখার র‍্যাক থাকে সেই সাইডে দিয়ে রাখছি দুজনেরই ছোটো মেয়ে বড়ো মেয়ে বাচ্চাদের কাপড়গুলো তো সবগুলোই আমিই রাখি ওরা নিজেরা বাইর করে না আমি বের করে দিই তাই সেগুলো ঠিক থাকে কিন্তু আসলে হাজব্যান্ডের আলমারি তোর কাপড় নিজে বের করে নেই তো সেই জন্য সেগুলো আর ঠিক থাকে না কিছুদিন পর কিছু নিতে বাইরে গেলে তো কোনো কথাই থাকে না তারপর এটা হচ্ছে বেডরুম বেডরুম এসে পড়লাম বেডরুমে আছে আমার কাপড় রাখার আলমারি এখানে শুধু আমারই কাপড় না আছে আরো অনেক কিছু তো আসলে ঘর সুন্দর করে ভাবে সাহায্যে গুছিয়ে রাখলে অনেক ভালো লাগে দেখতে আর যখন আলমারি কাপড়গুলো এরকম সাজানো গুছানো ফিটফাট থাকে তখন দেখতে আরো ভালো লাগে কারণ যখন বাইরে যায় তখন তো সব কিছু এলোমেলো হয়ে যায় ঠিক থাকে না কোনো কিছু আর অ্যাকচুয়ালি আমি তো বাইরে থাকি শাড়ি কম পরে সেই জন্য শাড়ি একটু কমই কারণ এখানে সব ধরনের কাপড়ই পরা হয় শাড়ি ড্রেস তারপর সব কিছুই জিন্স টি শার্ট সব কিছুই তো পরতে হয় সেই অনুযায়ী সব কিছুই কাপড় আসে আর এভাবে যখন আলমারি কাপড় সব কিছু শুধু আলমারির না সারা ঘর জিনিসপত্র সবসময় যখন গুছানো থাকে তখন আসলে অনেক ভালো লাগে এটাই আমাদের পরিণত মনে হয় সারাদিন সংসারে যখন কাজকর্ম করে কিছু ঠিকঠাক ফিট ফাট থাকে তখন ভালো লাগে অনেক ভালো লাগে দেখতে যেটা আপনি বাইরে গিয়ে সারাদিন কাজকর্ম করো সেই শান্তি পাবেন না